বাচ্চারা যখন ড্রিঙ্ক করে, মা বাবার কথা শোনে না, মা বাবা তাদেরকে চেষ্টা করে ড্রিঙ্ক করা বন্ধ করতে, তাহলে সেরকম অবস্থায় ফ্যামিলি সেই বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করবে? আজকের এই সেন্সিটিভ টপিকটার উপরে চেষ্টা করি আমরা কিছু কথাবার্তা বলতে। গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি, ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি একজন এনআরআই, আমি আমেরিকাতে থাকি, আর আমি আমার লাইফটা খুব সিম্পলভাবে দেখা পছন্দ করি, সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি। কদিন আগে আমার এক মিষ্টি ভিউয়ার্স, এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টটা তোমরা আমার থাম্বনেল বা ইন্ট্রোতে বুঝতেই পেরেছো, যে যখন কোনো বাচ্চা ড্রিঙ্ক করে, রাগারাগিও করে, মা বাবার কথা শোনে না, তখন সে ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করা উচিত। আমার সেই মিষ্টি ভিউয়ার্স যে আমাকে কমেন্ট করেছিল রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটাও এখানে আমি স্ক্রিনশটটা রাখলাম। তো আমি একটু সময় নিলাম এটার ব্যাপারে। অবভিয়াসলি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি কোনো প্রফেশনাল নই, কাজে ডেফিনেটলি আমি যখন কোনো এইসব সেন্সিটিভ টপিকের ওপরে কোনো ভিডিও করি, তার আগে আমি নিজে অনেকই গোথ্রু, অনেক পড়ি, অনেক কিছু দেখি, অনেক ইনফরমেশান গ্যাদার করি, আগে নিজেকে এডুকেট করি। তোমাদের কিছু বলবার আগে আমার নিজের দরকার নিজেকে এডুকেট করতে, যে আমি তো কোনো মিসলিড করছি না, আমি তো তোমাদের কোনো ভুল ইনফরমেশান দিচ্ছি না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমি এতটা সময় নিয়েছি, যাতে আমি যতটুকু তোমাদেরকে বলি তার থেকে অ্যাটলিস্ট 1% কোনো যেন হেল্প হয়, সেই ইন্টেনশনটা নিয়ে ভিডিওটা আমার করা। তো এই টপিকটা আজকের এই 21st century আমার মনে হয় একটা ঘর বাদে একটা ঘরে, এভরি অল্টারনেট বাড়িতে এর প্রবলেমটা আছে। বাচ্চারা কোনো না কোনো ব্যাপারে ড্রিঙ্ক করছে, বা কোনো কোনো ব্যাপারে মা বাবার সাথে মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে, বা কোনো না কোনো ব্যাপারে মা বাবা বাচ্চাকে বুঝতে পারছে না, বাচ্চা মা বাবাকে বুঝতে পারছে না, মা বাবার ফ্রাস্ট্রেশন হচ্ছে, বাচ্চা লোনলি ফিল করছে। এটা এই 21st century এটা খুব আনকমন নয়, সেই জন্য আমরা হয়তো ভাবি যেহেতু আনকমন নয় এটা তো হচ্ছে, হতে চলেছে, বাট না, এটা ডেফিনেটলি একটা সিরিয়াস থিং। একটা অল্টারনেট বাড়িতে এটা হচ্ছে মানে ঠিক আছে, ওভারলুক করা যায়, অ্যাকচুয়ালি ওভারলুক করা যায় না। সামান্য একটা যদি আমাদের দাঁতে ব্যথাও হয়, হুইচ ইজ ভেরি কমন, প্রত্যেক মানুষের হয়, আমরা ওভারলুক করতে পারি না, ঠিক সেমভাবে এটা একটা খুব সিরিয়াস ইস্যু। আমি আপ্রাণ চেষ্টা করব, আবার বলছি, যতটুকু পারি সায়েন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে তোমাদেরকে এক্সপ্লেন করা। অ্যাকচুয়ালি অ্যালকোহলিজম আসার জন্য দেয়ার আর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, তোমরা তো সেটা নিশ্চয়ই জানো, যদি কোনো কারণে নাও জানো। একটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দেন সোশ্যাল ফ্যাক্টর, সব কিছুকে একসাথে নিয়ে এই জিনিসটা আসে। আমি শুধু একটাকে পয়েন্ট আউট করতে পারবো না, যে এ বাইরে গিয়ে মিশেছে জন্য এটা হয়েছে, মানে সোশ্যাল ফ্যাক্টর। আবার আমি আরেকটাকেও পয়েন্ট আউট করতে পারবে না, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মা বাবা ড্রিঙ্ক করছে বা আত্মীয় স্বজনরা ড্রিঙ্ক করছে সেটাকে দেখে নিচ্ছে, সেটা শুধু একটা ফ্যাক্টর না। সাইকোলজিক্যাল, আমি নিজেকে অলওয়েজ লোনলি ফিল করছি, কোন সব কিছুকে ডিপ্রাইভ করছি, সব জগৎ থেকে নিজেকে যাতে ফেস করতে না হয় সেজন্য ড্রিঙ্ক করছি, সেটা একটা ফ্যাক্টর। দিস আর অল দ্য ফ্যাক্টার্স। আর উপরে যেরকম আরেকটাও আছে, ইটস এ জেনেটিক একটা ডিজিজও সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছে, যেটা কি না মানে এই সব ফ্যাক্টরগুলোর মধ্যে ওটা হচ্ছে চেরি অন দ্য টপ হয়ে যায়। সেই জেনেটিক মানে সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করতে পেরেছে, এই দুটো জিন আছে যেটা কি না কন্ট্রিবিউট করে কোনো একটা মানুষকে তার কোনো কিছুতে অ্যাডিক্ট হওয়ার জন্য, অর কোনো কিছুতে ইউ ক্যান সে অ্যালকোহলিজমই বলো বা কোনো কিছুতে অ্যাডিক্ট হওয়ার জন্য। অ্যাকচুয়ালি অ্যাডিক্ট কখন হয়ে যায়, যখন আমরা কোনো কিছু করতে করতে সেটা আমাদের বডিও ওরকমভাবে নিয়ে নেয়, আমাদের বিহেভিয়ারও ওটার সাথে নিয়ে নেয়, তখনই আমরা অ্যাডিক্ট হই। বাট এটা তো হলো একটা কি বলবো, একটা খুব মানে আমি আমার লেভেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইভেন অ্যালকোহলিজম এমনও দেখা গেছে, আমাদের যে স্টেম সেলকেও অ্যালকোহল ড্যামেজ করে দেয়। অ্যান্ড সায়েন্টিস্টরা এটাও একটা দেখেছে, দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন ড্রিঙ্কিং অ্যান্ড ক্যান্সার। সো ডেফিনেটলি এটা একটা খুবই সিরিয়াস ইস্যু, রাইট? এটা তো হয়ে গেল আমি একটা ওভারঅল একটা ইস্যুটা যে কতটা সিরিয়াস হতে পারে হালকাভাবে একটা বোঝানোর চেষ্টা করছি। বাট দ্য থিং ইজ,
কাউকে ডাইরেক্টলি যখন আমরা অ্যালকোহলিক বলি, কাউকে ডাইরেক্টলি যখন আমরা অ্যাডিক্ট বলি, ওটা একটা বিশাল বড় স্টিগমা। তো ওই স্টিগমাটাও কিন্তু ইট প্লেস এ ভেরি ভেরি নেগেটিভ থিং যে পার্সনের উপর দিয়ে এটা যাচ্ছে। কাজে ইট ইজ বেটার আমরা এটার ক্ষেত্রে ওই অ্যাডিক্ট বা অ্যালকোহলিক এই কথাটা বলবো না। ইয়েস, দেয়ার আর সিমটমস, যেরকম আমি যদি দেখি আমার বাচ্চা নেশাতে যাচ্ছে, মানে আমি অ্যাট দিস মোমেন্ট শুধু অ্যালকোহলের কথাই বলছি, আমার বাচ্চা ড্রিঙ্ক করতে শুরু করেছে, আমি দেখেও যদি ওটাকে ওভারলুক করি, সেটা না করে আমার ওই সিমটমগুলো দেখা উচিত, যে আমার বাচ্চা কি মাঝে মাঝেই তোমার ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, খুব মুড সুইং হয়ে যাচ্ছে, খুব হুইমজিক্যাল হয়ে যাচ্ছে, মানে কখনো রাগছে, কখনো হাসছে, কখনো একা হয়ে পড়ছে, কখনো একটা ঘরের কোনাতে থাকছে, কখনো তার পাথ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো দোজ আর দ্য সাইন যে কোনো মা বাবার প্রথমে বোঝা উচিত, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে, যে আমার বাচ্চা মনে হয় নেশা নিতে শুরু করেছে। নেশা অ্যাকচুয়ালি আমরা যখন একটু একটু করে ড্রিঙ্ক করতে শুরু করি, কিন্তু আমাদের ভেতরেও যদি ওই বায়োলজিক্যাল ওই তোমার কি বলবো জিন যেটা আইডেন্টিফাই করেছে সায়েন্টিস্টরা, ওই জিন দুটো যদি ট্রিগার করে, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি যে একটা মানুষ অ্যালকোহল নিতে দিতে সে অ্যালকোহলিক হয়ে যেতে পারে। এটা তো আমি একটা কারণ বললাম, বাট দেন হাউ টু হ্যান্ডেল, যেটা তুমি জানতে চেয়েছো তোমার রিকোয়েস্টে, যে মা বাবার কথা শুনছে না বাচ্চারা। মা বাবার কথা বাচ্চারা কখন শুনবে না জানো তো? এটাতে তো বাচ্চার তো হচ্ছে অ্যাট দিস মোমেন্ট বাচ্চাটাকে নিয়ে আমরা টপিকটা স্টার্ট করেছি, কিন্তু সেই টপিকটাকে একটু পরে কথা বলি, আগে কথা বলি আমাদের, মানে মা বাবাদের কথা বলি। আমরা আমাদের যখন ধরে নাও আমার বাচ্চার যদি হাত পা ভাঙে, ফ্র্যাকচার হয়ে যায়, তখন আমরা সেই মুহূর্তে বাচ্চাকে কিন্তু ট্রিটমেন্ট করানোর কথা ভাববো। কিন্তু সেই সময় আমরা যদি বলি, আমরা যেটা বলবো, আমাদের ইন্টেনশন কিন্তু 100% পারফেক্ট। আমরা সবসময় চাইবো আমাদের বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক, কোন মা বাবা চাইবে না বলো? দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। আমরা সব মা বাবারাই চাইবো আমাদের বাচ্চারা ভালো থাকুক, আমাদের সন্তানরা হেলদি, হ্যাপি, সুস্থ থাকুক। সেই বাচ্চা যদি কোনো কারণে হাত পা ভেঙে, কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে বেডে আছে, সেই সময় আমাদের কি করা উচিত? সবার আগে বাচ্চার সাথে কাম অ্যান্ড কম্পোজভাবে কথা বলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত, যে যে মেডিসিন, যে যে সমস্ত অয়েন্টমেন্ট লাগানো সেগুলো করা উচিত, মানে বোঝানো উচিত আমি তোমার পাশে আছি। ওর পেনটা আমরা নিতে পারবো না সেই সময়, ওর হাত পা ভাঙার পেন, কিন্তু আহা এ কিছু দেব, একটু স্যুপ খাবি বাবা, একটু ঠিক আছে, নো প্রবলেম, অ্যাক্সিডেন্ট তো হয়, একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাব, এটা আমরা নর্মালি করি না ঘরে, এটা নর্মাল বিহেভিয়ার হয়, রাইট? সেমভাবে কেউ যদি নেশা করে, মানে অ্যালকোহল, আমি অ্যাট দিস মোমেন্ট অ্যালকোহলের কথাটাই শুধু বলবো, অ্যালকোহলটা এত মাত্রায় নিচ্ছে যে সে রাগারাগিও করে ফেলছে, মা বাবার কথা শুনছে না, সেই সময় আমাদের অ্যাজ এ পেরেন্ট অর অ্যাজ এ লাভড ওয়ান, যে কিনা বাচ্চাকে আমরা লুক আপটা করছি, আমাদেরকে নিজেদেরকে আগে এডুকেট করতে হবে বিফোর উই স্টার্ট হ্যান্ডেলিং দেম। ওদেরকে হ্যান্ডেল করবার আগে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে আমরা নিজেরা শান্ত, কাম অ্যান্ড কম্পোজ মুডে আছে কি না। নিজেরা যখন স্টেবল মেন্টালিটিতে থাকবো, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে ওদের সাথে কথা বলতে। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমরা এতটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কাম অ্যান্ড কম্পোজভাবে কী করে থাকবো? ওই যে একটা এক্সাম্পল বললাম, আমার বাচ্চা যদি পা ভেঙে প্লাস্টার ঠাস্টার করে বেডের মধ্যে শুয়ে থাকে, তখন সেই সময় আমরা কাম অ্যান্ড কম্পোজড হয়ে কথা বলি না? তখন কি আমরা সে সময় বলি তুই ওরকমভাবে তাড়াতাড়ি করে কেন গাড়ি চালিয়েছিস, ওই জন্যই তো তোর পাটা ভেঙে গেল? সেটা কিন্তু আমরা একদম বলবো না, রাদার আমরা বলবো আহা এক সাবধানে থাক, একটু ভালো খাবার দিচ্ছি, নো প্রবলেম, তুই ঠিক হয়ে যাবি, আমি তো তোর ব্যথা বুঝতে পারছি না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা 99% মা বাবারা কিন্তু এরকমভাবে সে সময় কথা বলবে, এক্স্যাক্টলি সেরকমভাবে কথা বলাটা আমাদের শিখতে হবে। বাচ্চা যখন ট্যান্ট্রাম করছে, মানে তোমার উপরে রাগ করছে, ঘরে এসে হয়তো ড্রিঙ্ক করছে, আর মেবি ড্রিঙ্ক করে এসে হয়তো মা বাবা বলছে কেন খাচ্ছিস, রাগারাগি করছে, তার মানে কি বাচ্চাটা ফ্র্যাকচার হয়ে আছে। সেই বাচ্চাটা ফ্র্যাকচার বাচ্চাটাকে আমরা কিন্তু আহা বা বেটা আই আন্ডারস্ট্যান্ড ইউ সেটা না বলে আমরা কিন্তু ওই রকমভাবে বলছি যে কেন ওরকমভাবে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আমাদের ইন্টেনশন ভালো, কিন্তু আমাদের ইন্টেনশনের ভেতরে না অ্যাডভাইস থাকে, আমাদের ইন্টেনশনের ভেতরে যদি জাজমেন্টাল টোন থাকে, তো সেই বাচ্চা অটোমেটিক্যালি একটা ফিয়ারের গন্ধ পেয়ে যাবে। একটা ফিয়ারের স্মেল যখনই বাচ্চা পেয়ে যাবে, সেই বাচ্চা কি করবে, তখন ডিফেন্স মেকানিজম চলে আসবে, মানে তুমি আমাকে মারতে চাইলে আমি হাতটা এরম করে ঢেকে দেবো, কেউ আমাকে সাপোজ কেউ আমাকে যদি এরম করে লাঠি দিয়ে মারে, আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমি সাথে সাথে নিজেকে এরম করে ঢেকে দেবো।
এক্স্যাক্টলি, তখন সেই বাচ্চা যেহেতু নেশা করতে 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 ওর একটা সাইকোলজিক্যাল বিহেভিয়ারিয়াল একটা প্রবলেম এসে যায়, মানে প্রবলেম ইন দ্য সেন্স সব কিছু র্যাশনালি চিন্তা করতে পারে না। কাজে একজন মা বা বাবা হিসেবে বা আত্মীয় আপনজন হিসেবে তুমি যখন নর্মাল কথাটা বলবি যে এটা কী করছিস, এরম করে মদ খেয়ে বা এরম করে ড্রিঙ্ক করে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছিস, ভালো হওয়ার চেষ্টা কর, কথাগুলো একদম রং নয়। যে কোনো মা বাবা, ইভেন আমিও অ্যাজ এ মাদার, আমারও জীবনে যদি এরকম ফেস করতাম আমি হয়তো এরকমভাবে কথা বলতাম, তোমরা যে কথাগুলো বলছো একদম রং বলবে না। কিন্তু কথাগুলো বলবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যাকে কথাগুলো বলছি সে কথাগুলো শোনার ক্যাপাসিটিটা আছে তো, মানে ক্যাপাসিটিতে মানে আমি বলছি না একেবারে মাতাল হয়ে আছে সেই জন্য তা না, মানে আমি যে কথাগুলো বলছি ওর ব্রেনে যাবার মতন ওর ক্যাপাসিটিতে আছে তো, সেটা বোঝার জন্য আগে দরকার আমাদেরকে নিজেদেরকে এডুকেট করার। আজকে ছোট একটা বাচ্চা ধরে নাও, ঘরের মধ্যে দূর 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 করে দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, সেই বাচ্চাটাকে কিন্তু আমি অর্থ সব লজিক দিয়ে কথা বললে বাচ্চাটাকে বোঝাতে পারবো না, কিছুই বুঝবে না। তখন বাচ্চাটার বয়সের কাছে লেভেলে আমাদেরকে নেমে বাচ্চাটার সাথে কথা বলতে হবে, তাহলে যদি বাচ্চাটার সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। ঠিক সেমভাবে বাচ্চার যখন দেখছো খুব অ্যাগ্রেসিভ মুডে আছে, ড্রিঙ্ক করে নেশাতে লতপথ হয়ে আছে, খুব পেনফুল সিনারি যে কোনো মা বাবা যে কোনো আত্মীয়র জন্য ডেফিনেটলি খুব পেনফুল, কিন্তু যাকে 9 মাস তো পেটে ধরেছি আমরা, জন্ম দিয়েছি ছোট 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 থেকে আস্তে আস্তে বড় করেছি, অতটা কষ্ট যদি আমরা করতে পারি এখানে এই পেনফুল জিনিসটাকেও আমরা ডেফিনেটলি ওভারকাম করতে পারবো। আমরা আমাদের মা বাবাদের ততটা স্ট্রেংথ আছে, শুধু ভয় পেও না, ভয় বা অ্যাংজাইটি কী হবে ওটা কখনো দেখিও না, বিকজ যখনই তুমি তোমার কথার মধ্যে ওটা দেখাবে তখনই কিন্তু তোমার বাচ্চা ওই যে বললাম না ডিফেন্সিভ মোডে চলে যাবে, বিকজ বাচ্চার মেন্টাল স্টেবিলিটিটা অত স্ট্রং থাকে না, বাচ্চা তখন লস্ট হয়ে যায়, ও একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে থাকে যখন নেশাতে লতপথ থাকে, বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা খারাপ, ওর যে মানসিক স্থিতিটা খুব প্রবলেমেটিক একটা ফেসের উপর দিয়ে সেই বাচ্চা যাচ্ছে। তো সেই বাচ্চা তখনই তার কথা শুনবে যে কিনা কাম অ্যান্ড কম্পোজড অ্যান্ড ফ্রেন্ডলি টোনে কথা বলবে। কেউ কোনো তুমি হয়তো বলতে পারো আমি তো ফ্রেন্ডলি টোনে কথা বলছি, অফকোর্স ফ্রেন্ডলি টোনে কথা বলছো, তুমি মা বাবা, তুমি বাচ্চাকে ভালোবাসো, তোমার মানে আমাদের চাইতে ভালোবাসা আমাদের বাচ্চাকে কে দেবে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমরা কী হয়ে যায়, আমরা ফ্রেন্ডলি টোনে কথা বলতে গিয়ে আমরা জাজমেন্টাল হয়ে যাই, তোকে তো এত পড়াশোনা করালাম তাও তুই নেশা করছিস, তোর কী হয়েছে দেখ ফ্যামিলিতে কেউ করে না, অর এত নেশা করে তোর জীবনটা কী হবে, অর তোর তো শরীরটা ধ্বংস হয়ে যাবে, অর ফিউচারে কী হবে, কোনো চাকরি পাবি না। দিস আর অল প্র্যাকটিক্যাল প্রবলেম, অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল, বাট তুমি যাকে বলছো আগে সেটা রিয়ালাইজ করতে হবে যাকে বলছো তার বোঝবার ক্যাপাসিটি কী আছে, কাজেই সেই কথাগুলো বলা উচিত না। তাহলে হয়তো ভাববে তাহলে আমি কী কথা বলবো আমি যদি এগুলো নাই বলতে পারি। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন লতপথ হয়ে ঘরে ফিরবে, অনেক সময় হতেই পারে লতপথ হয়ে ঘরে ফিরে সোফাতে হয়তো একদম নেশা করে পড়ে থাকলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেখানে তোমার ইমোশন দেখাবে না, খুব কষ্ট হবে, মা বাবা তাদের তো বুক ফেটে যাবে যে আমার বাচ্চা এরকম হয়ে আছে, মানে এটা এটা একটা দুঃস্বপ্নের চাইতেও কম নয়। কিন্তু অনেক সময় হয় না, মা বাবা সেই সময় বাচ্চাকে ধরে হয়তো বিছানায় উঠিয়ে দিল, আর বাচ্চাটা জুতো ঠুতো খুলে দিল, বাচ্চাকে হয়তো উঠিয়ে ড্রেস চেঞ্জ করে দিল, হতেই পারে মা বাবা বাড়ির আপনজনদের এই ফিলিংসটা হওয়া ন্যাচারাল। বাট সেই বাচ্চা যদি কোনো কারণে নেশাতে লতপথ হয়ে সাপোজ মাটিতেও পড়ে যায়, সেই মুহূর্তে শুধুমাত্র গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবে, ওর গায়ে একটা চাদর দিয়ে দেবে, শীতকাল না হলে তো সেটা দেওয়ারও দরকার নেই, আদার দেন দ্যাট সেই মুহূর্তে কিছু করবে না। হয়তো বলবে আমি এত বড় একটা হাস্য কথা কেন বলছি, আমি কিছু বলছি না, আমি সব সাইকোলজিস্টের সমস্ত কিছু থেরাপি সমস্ত কিছু আমি পড়েছি, এই এত 2 সপ্তাহ ধরে পড়েছি, পড়েই আই হ্যাভ কাম টু দিস কনক্লুশন। ভাই মুখের হাস্য কথা বাচ্চা নিতে পারবে না, বিকজ এখন এই মুহূর্তে তোমার বাচ্চা কমপ্লিটলি একটা ব্রোকেন হয়ে গেছে। একটা ব্রোকেন বাচ্চাকে যে বললাম হাত পা ভেঙে গেলে সে বাচ্চাটাকে কী করতে হয়, খুব আদর করে বাচ্চাটাকে আস্তে আস্তে সেবা যত্ন করতে হয়। তো এখন এই তোমার এই বাচ্চা ফিজিক্যালি ব্রোকেন হয়নি, সাইকোলজিক্যালি মেন্টালি ব্রোকেন হয়ে গেছে, কাজে তাকে ঠিক ততটাই তোমাকে লুক আপটা করতে হবে। সেই জন্যই বলছি আগে মা বাবা যারা লুক আপটা করছো বাচ্চা তাদেরকে আগে এডুকেট করা দরকার, তোমরা আগে নিজেদেরকে বোঝো কীভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। একদম চিৎকার নয়, একদম জাজমেন্টাল নয়, আর বাচ্চা যদি লতপথ হয়ে ঘরে আসে সেই সময় বাচ্চাকে এক্সট্রা কিছু করে দেবে না, বাচ্চাকে টাকা চাইলে টাকা দেবে না, না আমি টাকা দিতে পারবো না তা না, আমার কাছে এখন টাকা নেই,
কোনো অ্যাকিউজ করে না, কোনো রাগ করে নয়। বিকজ রেগে কথা বলবে দুটো স্টেপ পিছিয়ে যাবে, জাজমেন্টাল কথা বলবে চারটে স্টেপ পিছিয়ে যাবে, তারপরে তুমি কোনো কটু কথা বলবে ছ স্টেপ পিছিয়ে যাবে। মানে তুমি যত লজিক্যাল কথা বলবে বাচ্চা কিন্তু তত পিছিয়ে যাবে, সেখানে রিকভারির চান্স তো আরও কমে যাবে। তো রিকভারি অবভিয়াসলি আমরা তো চাই, যে সেই জন্য এটা আমার রিকোয়েস্ট, বাচ্চাকে জাজমেন্টাল হয়ে কথা বলবে না, বাচ্চাকে জোরে কথা বলবে না, বাচ্চাকে হার্শ কথা বলবে না, এমন কোনো কথা কমেন্ট করবে না যেটার মধ্যে থেকে ফিয়ার বা জাজমেন্ট বা অ্যাকিউজ করার কোনো স্মেল আসে। তাহলে কিন্তু বাচ্চা এক হয় খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, খুব রাগ করবে, দরজা বন্ধ করে দেবে, আর দরজা হয়তো ব্যাং করবে, ঘর থেকে হয়তো বেরিয়ে যাবে, আর কান্নাকাটি করবে, একটা খুব অড সিচুয়েশন যেটা তোমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কাজেই ওগুলো করবে না। হ্যাঁ, বাচ্চা যদি যেটা বললাম নেশাতে লতপথ হয়ে যদি যেই সিচুয়েশনে থাকে সেই সিচুয়েশনেই বাচ্চাকে রাখতে দেবে, যদি সোফাতে শুয়ে থাকে সোফাতেই থাকবে, কিচ্ছু টাচ করবে না বাচ্চাকে। বিকজ বাচ্চা যখন নেশা থেকে যখন বেরোবে বাচ্চার ওই হালাতে বাচ্চার দেখা উচিত, বিকজ দিজ আর অল সাইকোলজিক্যাল থিং, যে এটার আউটকাম এটা। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন বাচ্চা যখন নেশা থেকে লতপথ হয়ে যখন আবার সেন্সে আসবে তখন যখন দেখবে আমার পায়ে জুতো আছে বাট গায়ে হালকা একটা চাদর আছে, বুঝবে চাদরটা মানে আমার ফ্যামিলি কেউ দিয়েছে, কারণ আমার যখন জুতো খোলার ক্ষমতা ছিল না, আমি তো চাদর নিইনি, ফ্যামিলি আমাকে কেয়ার করে। বাট আজকে যদি ফ্যামিলি কেয়ার না করে আমি তো রাস্তাতে চলে যাব। এই রিয়েলাইজেশনটা বাচ্চার নিজের থেকে আসতে হবে, এটা তুমি বলে আনতে পারবে না, তুমি যত বলবে তত কিন্তু বাচ্চা পিছিয়ে যাবে। তাহলে হয়তো কোশ্চেন আসতে পারে, তাহলে বাচ্চার সাথে কথা বলবো কী করে? বাচ্চা যেদিন সোবার থাকবে, যেদিন নেশার থেকে বেরিয়ে যেদিন ঘুম থেকে উঠে একটু তো কখনো তো সোবার থাকবে, তখন অনেস্টভাবে, ব্যাক অফ ইয়োর মাইন্ড দুঃখ নয়, ব্যাক অফ ইয়োর মাইন্ড অ্যাংজাইটি নয়। আমি জানি অ্যাংজাইটি দুঃখ এগুলো তো থাকবেই, যে ছোটো বাচ্চাকে আস্তে 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 বড় করেছো তাকে চোখের সামনে এরকম দেখলে অ্যাংজাইটি হওয়া স্বাভাবিক, বাট তোমাকে এই সময় অ্যাক্ট করতে হবে। আর আমরা মা বাবা আমরা পারি না তো এমন কিছু নয়, সেই সময় অ্যাক্ট করতে হবে অ্যাজ ইফ তোমার কোনো অ্যাংজাইটি নেই, তোমার মধ্যে কোনো টেনশান নেই, তুমি তোমার বাচ্চাকে কোনো কারণে সোসাইটির সাথে জাজ করছো না, কোনো লজ্জা নেই তোমার বাচ্চার প্রতি, তোমার কোনো শেম নেই। বাচ্চা যখন ঘুম থেকে উঠে তুমি দেখছো লতপথে অবস্থা নয়, কথা বললে কথা উত্তর দেওয়ার মতন অবস্থাতে আছে, তখন বলতে পারো, বাবা আমি তোর সাথে দুটো কথা বলতে চাই, আমি তোকে হেল্প করতে চাই, তোর কী কষ্ট হয়েছে বল, আমি তোকে বুঝতে চাই। এখান নেশা থেকে আমরা সবাই বেরোতে পারি, আমাদের সবার লাইফে কিছু না কিছু তো মিস্টেক থাকেই বাবা, দ্যাট ইজ ওকে, বল আমরা থেরাপিস্টের কাছে যাব, বল আমরা অ্যালকোহলিক বলবে না, বল তাহলে আমরা কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো, আর মেবি কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলবো, যে কি না আমাদেরকে হেল্প করবে, শুধু তোকে না আমাকেও হেল্প করবে, তুই একটা এরকম টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিস বাবা, আমি বুঝেও হয়তো তোকে বুঝতে পারছি না, বাট আমি চাই আমি তুই আমরা দুজনে হাত ধরে এটা থেকে ওভারকাম করি। এইভাবে কথা বলবে, এইভাবে কথা বললে বিশ্বাস করো প্রথম দিন বাচ্চা চুপ করে থাকবে, এরকমভাবে হয়তো থাকবে, হয়তো কোনো উত্তরও দেবে না, বাট আবার দু চার দিন পরে, এটা যেন রেগুলার না হয়, এটা যেন এমন না হয় নাটক, নাটক না, একদম ভেতর হার্ট থেকে তুমি মনে করবে দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। একটা বাচ্চাকে আমরা জোর করে হেল্প করতে পারবো না যতক্ষণ না অব্দি বাচ্চা নিজের থেকে ওর হেল্পটা চাইবে, আর নিজের থেকে হেল্প তখনই চাইবে আমরা যখন বাচ্চায় কোনো কথা বলবো, বাচ্চা যেন সে কথার পেছনে কোনো অ্যাডভাইস ফিল না করে, কথার পেছনে কোনো অ্যাংজাইটি ফিল না করে, ওর কথার পেছনে মা বাবা আমাকে শাসন করছে এটা যাতে ফিল না করে, ওটা যখনই ফিল করবে বাচ্চা কিন্তু আবার তখনই নেশাতে চলে যাবে, আর তোমার সাথে ডিস্টেন্স চলে যাবে, তোমার সাথে রাগ ঝগড়া হয়ে যাবে। কাজেই আমার একটাই রিকোয়েস্ট, রাগ ঝগড়া অভিমান ডিপ্রেশন খুব ন্যাচারাল, বাট প্লিজ বাচ্চাকে সুস্থ করতে চাইলে হাত জোর করে বলছি ওগুলো বাচ্চার সামনে এনো না ভাই, ওগুলো যখনই বাচ্চার সামনে আসছে বাচ্চার কিন্তু ওটা কিন্তু অ্যাগ্রিভেট হয়ে যাচ্ছে, বাচ্চার রাগ 10 times হয়ে যাচ্ছে, বাচ্চা তখন কি হয়ে যাচ্ছে, বাচ্চা জানে না নিজেকে সামলাতে, যখনই নিজেকে সামলানোটা বুঝতে পারবে না নিজের প্রচণ্ড হেল্পলেস হয়ে যাবে, তখন আরও ড্রিঙ্ক করে ফেলবে। কাজেই তুমি অজান্তে বাচ্চাকে ভালো করতে গিয়ে বাচ্চা কিন্তু আবার সেই গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। কাজেই আমি জানি তোমরা যারা যারা শুনছো তাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই এই প্রবলেমটার সাথে রিলেট করবে, মন খারাপ হওয়া স্বাভাবিক, কষ্ট হওয়া স্বাভাবিক, বাট সবার আগে মনে করো কোনটা ইম্পর্টেন্ট,
বাচ্চাকেটা ভালো করা তো। কাজেই রাগ করো না, জাজমেন্টাল হয়ে কথা বলো না, টোনের মধ্যে কোনো সার্কাস্টিক টোন যেন না থাকে, কখনো মুখে অ্যালকোহলিক বলো না, বিকজ ওটা বাচ্চার বুকের মধ্যে গিয়ে লাগবে। ড্রিঙ্ক করো এটা বলবে, অ্যালকোহলিক বলবে না। অ্যান্ড বাচ্চাকে যখনই কথাটা বলতে ডিসাইড করবে যে সাপোজ কালকে যখন সকালবেলা আমার ছেলে বা মেয়ে ঘুম থেকে উঠবে নেশা থেকে, তখন আমি ওর সাথে কথা বলবো, তার আগের দিন রাতে তোমরা দুজনে স্বামী স্ত্রী বা ভাই বোন যারা পরিবারে আছে, যারা বাচ্চাটাকে ভালোবাসে, তারা সবাই মিলে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে কালকে ওর সাথে যে কথা বলবো ওয়ান টু ওয়ান বেসিসে বা তিন চারজন মিলে ফ্রেন্ডলি টোনে, বাচ্চা যেন ওই অক্সিজেনটা পায় যে আমি এরা আমার রিয়েলি বন্ধুর মতো কথা বলছে। বাচ্চা কোনো অ্যাঙ্গেলে কারো কাছ থেকে যদি ওই স্মেলটা পেয়ে যায় যে আমাকে শাসন করছে, এদের মধ্যে আমার জন্য অ্যাংজাইটি হচ্ছে, আর এরা আমাকে সোসাইটিতে শেম মনে করছে, আর এ এক্ষুনি আমাকে লেকচার দেবে, আর এক্ষুনি আমাকে ভাষণ দেবে, বাচ্চা কিন্তু আবার গুটে যাবে, আবার দরজা বন্ধ করে ফেলবে, আবার নেশা করা শুরু করবে, তোমাদের উপর রাগ করবে, তোমাদের সাথে ঝগড়া করবে। বাচ্চা রাগ ঝগড়া কেন করে বলো তো? ওগুলো হচ্ছে বাচ্চার সব ডিফেন্স মেকানিজম, ভয় পেয়ে যায়। নর্মাল ক্ষেত্রে তুমি বলো, যখন বাচ্চা নর্মাল আছে, সুস্থ যেটা একটা বাচ্চা হয় না, অফিসে যাচ্ছে কাজ করছে, তার সাথে তুমি এরকম ভাবে নর্মালি ডিল করো, সেই বাচ্চা সেই কথাটা বুঝবে। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের এই বাচ্চা মানসিক দিক থেকে ও বিধ্বস্ত আছে, এই মুহূর্তে আমাদের এই বাচ্চা যে বাচ্চার এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বাচ্চা মানসিক দিক থেকে তার রাস্তা হারিয়ে ফেলেছে। সেই সময় আমরা যত তাকে দাবাও দিয়ে কথা বলবো, তত সে আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে। কাজে দাবাও দিয়ে কথা একদম বলবে না, একদম না, মানে ওটাকে মনে করতে হবে তুমি যদি একবার ওকে অ্যাডভাইস দিয়ে বা শাসন করে বা লেকচার দিয়ে বা সোসাইটিতে লজ্জা হচ্ছে বা জীবনে তোর দ্বারা কিছু হবে না বা জীবনে কবে নিজের পায়ে দাঁড়াবি এই ধরনের একটা কথা বলবে, মনে করবে বাচ্চা কিন্তু দুবছর আরও পিছিয়ে যাবে ভালো হওয়ার। কাজে বাচ্চার ভালো হওয়ার পেছনে স্পেশালিস্টকে তো দেখাতেই হবে 100%, মেবি ইফ ইট ইজ রিকোয়ার্ড সাইকোলজিস্টকেও দেখানো দরকার, ইফ ইট ইজ রিকোয়ার্ড অ্যালকোহলের জন্য রিহাবও আছে সেখানেও পাঠাতে পারো, বাট ওগুলো হচ্ছে পরের কথা। এগেন, আগে বাড়ির এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। বাচ্চা নেশা করছে, বাচ্চাকে নেশা কী করে ছাড়াবো, দ্যাট ইজ নট এভরিথিং। বাচ্চা নেশা করছে, তার আগে আমরা কী করে বাচ্চাকে ডিল করছি সেটা চিন্তা করতে হবে, ওটা একটা মেন পয়েন্ট। সাইকোলজিস্টরা বলেছে আমরা যেভাবে বাচ্চাকে হ্যান্ডেল করবো ওইখানে কিন্তু 50% আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবো। আমরা যদি বাচ্চাকে ওই অনেস্টলি, ইভেন আমি আজকে বাচ্চার সাথে মনে মনে তৈরি হয়ে নিচ্ছে এভাবে কথা বলবো তা না, তার মধ্যে কনভিকশনটা যেন থাকে 100% অনেস্টি দিয়ে, যে বাবা তুই, আমি জানি তোর একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিস বেটা, তুই বল আজকে আমি তোর সাথে কথা বলতে চাই, তোর কী কষ্ট হয়, তুই কেন এরকম করে ড্রিঙ্ক করছিস, জানিস তো ড্রিঙ্ক করলে কীরকম প্রবলেম হয়, আমি যত পড়ছি আমার তো নিজেরও ভয় লাগছে, কিন্তু আমি তো জানি না কী করে এটা হ্যান্ডেল করবো বাবা, তুই খুলে বল তোর কী কষ্ট, আমি তোকে হেল্প করতে চাই। এক্স্যাক্টলি এই টোনে কথা বলবে, এমন টোনে কথা বলো যে তোমার কথার টোনটা ওর হার্টে গিয়ে টাচ করবে, ও তবেই তোমার দিকে তাকাবে। অ্যান্ড মেবি ইউনিভার্স নো, নিজের থেকে একদিন হয়তো বলবে ঠিক আছে বাবা, আর ঠিক আছে মা বা দাদা দিদি চলো তাহলে কোনো স্পেশালিস্টের সাথে গিয়ে কথা বলি, আমি না সামলাতে পারছি না, সত্যি নেশাটা কম করতে পারছি না। ওকে নিজের মুখ থেকে বলতে দাও, আর সেটা তখনই সম্ভব যখন আমরা আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ করব। বিকজ ওর বিহেভিয়ার চেঞ্জ করতে পারবো না গো, আমরা তো সুস্থ আছি, আমরা আমাদের বিহেভিয়ারটা আগে চেঞ্জ করি, আমরা আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ করি, রাগ অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন হেট্রেড, তারপরে তোমার তানা মারা, অ্যাডভাইস দেওয়া, যে কোনো আমরা লেকচার দিচ্ছি সোসাইটিতে কী হচ্ছে ওগুলোকে সব এখন বাক্সবন্দি করে রেখে দাও। এখন মনে করো ও একটা খুব ডেলিকেট বেবি, ওকে সুস্থ করতে চাও তোমরা সবাই, তো সুস্থ করতে যাওয়ার ফার্স্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি রেসিপি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট বাড়িতে বাড়ির এনভায়রনমেন্টটাকে ফ্রেন্ডলি করার, যেটা বললাম যখন লতপথ হয়ে আসবে তখন কিন্তু প্রশ্রয় দেবে না, তখন কিন্তু আহা বেচারা শুয়ে দিন না, তখন যেখানে থাকবে সে সময় সেখানেই রাখবে, কনফ্রন্ট করবে না, সে সময় কথা বলবে না, সে সময় যদি ঠান্ডা থাকে অ্যাট দি মোস্ট গায়ে শুধু চাদরটা দিয়ে দেবে, যেই জামা প্যান্ট আছে যদি ছেঁড়া জামা প্যান্ট থাকে সেইভাবেই থাকবে, কষ্ট হবে, চোখের জল পড়বে তোমার, ঘরে গিয়ে কাঁদবে, ওর সামনে কাঁদবে না, বাট পরের দিন ও যখন নর্মাল হবে সেদিন একবারে শান্ত হয়ে ধীর স্থিরভাবে অনেস্টি দিয়ে, যেহেতু আমার বাচ্চা আমি ভালোভাবে কথা না বললে ওর মনের কষ্ট আমি কী করে শুনবো, এরকম অনেস্টির ফিলিংস দিয়ে ওর সাথে কথা বলবে,
স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালিও কিন্তু আস্তে 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 খুলতে শুরু করবে, অ্যান্ড স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালিও তোমাকে ট্রাস্ট করতে শুরু করবে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো, তুমি আমাকে ভাষণ দেবে না, তুমি আমাকে লেকচার দেবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখন মানুষ এরকমভাবে নেশাতে লতপথ হয়ে থাকে তখন মানুষদের, অন্য মানুষের ভ্যালিডেশন এদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেখানে ভালোবাসার লোকরা, মা বাবা দাদা বৌদি বাড়ির যারা যারা থাকে, তাদের ভ্যালিডেশন এই বাচ্চাটার জন্য খুব ইম্পর্টেন্ট। তারা যখন বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ তো সোসাইটিতে কী করে বেড়াচ্ছিস, এইরকমভাবে মদ খেলে তোর তো জীবনটা ধ্বংস হয়ে যাবে, একটা চাকরি হচ্ছে না, তো বাচ্চা দেখছে আমার ফ্যামিলিতে তো আমার কোনো ভ্যালিডেশন নেই, মানে আমার ফ্যামিলির কাছে আমার কোনো ভ্যালু নেই, তখন বাচ্চা কি করবে, নিজেকে ঢাকার জন্য সে আরও নেশা ঠেসা করতে শুরু করে দেবে, যেটা এর আগেও বলেছিলাম। কাজে এটাই আমার রিকোয়েস্ট বন্ধুরা, আমি এটাই তোমাদেরকে বলতে পারি। আর তুমি যে আমাকে এটা রিকোয়েস্টটা পাঠিয়েছো, আমি তোমাকেও বলছি তোমাদের ফ্যামিলিতে বা চেনা জানা যারই এই প্রবলেমটা ফেস করছে, বেস্ট অন দ্যাট তুমি আমাকে রিকোয়েস্ট করেছো ভিডিওটা বানাতে, আমি তোমার এই রিকোয়েস্টের থ্রু দিয়ে আমি তাদেরকে জানাচ্ছি, প্লিজ এই ভিডিওটা মন দিয়ে দেখো, রাগারাগি রেষারেষি একদম করবে না। এই মুহূর্তে জানবে তোমার বাচ্চা খুব একটা ডেলিকেট, একটা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে রাগ করে শাসন করে তাকে ফেরাতে পারবে না। যত রাগ শাসন তির্যক কথা বলবে তত সে অন্ধ গুহার মধ্যে চলে যাবে। বাচ্চা ঠান্ডা মাথায় যখন থাকবে তখন ঠান্ডা মাথায় অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধুর মতন ওর সাথে কথা বলবে, অনেস্টি দিয়ে কথা বলবে, অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি ও যখন আস্তে আস্তে খুলতে শুরু করবে তখন স্পেশালিস্টের সাথে দেখা করো, রিহাবের ব্যবস্থা করো, অর সাইকোলজিস্টের সাথে কথা বলো, তখন ওগুলো আসছে। তার আগে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তোমাদের তরফ থেকে তোমরা এরকমভাবে স্টেপ নাও। অ্যান্ড এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যদি চাও তোমরা সবাইকে শেয়ার করো। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই ভিডিওটা, প্রত্যেকটা মা বাবা ভাই বোন সবাই যেন এটা দেখে, সো দ্যাট তারা যারা সাফার করছে তাদেরকে যেন হ্যান্ডেল করার একটা স্কোপ পায়। আমি প্রে করি এই এটা যেন তোমরা ভালো করে হ্যান্ডেল করতে পারো, আর সেই বাচ্চাটি যে কিনা এখন হারিয়ে গেছে কোনো কারণে, সে যেন তার রাস্তা খুঁজে পায়। আমি জানি আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিছু মনে করো না, যা হয় এক একটা কমপ্লিকেটেড ইস্যু নিয়ে কথা বলতে গেলে একটু সময়ের বেড়াজালের মধ্যে তো কথা বলা যায় না। ভালো থেকো, সুস্থ থেকো, সে সবসময় বলছি ওই জন্য, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি, ইভেন বাচ্চাদের সাথেও অলওয়েজ পজিটিভিটি স্প্রেড করাও, লাভ স্প্রেড করাও, হিউম্যানিটি স্প্রেড করাও, যাতে অলওয়েজ ওরা তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটা ওপেন স্পেস পায়, কখনো যেন একটা ব্যারিয়ার ফিল না করে। অ্যাজ অলওয়েজ আই সেড, এর চেয়ে ভালো আর কিছু নেই। কালকে তাহলে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ, লাভ ইউ অল।